মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম পিকাচু অর্পিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা লিটিল হার্টস? আমি তো ভীষণ ভালো আছি। আজকে বিশ্বকর্মা পুজো, হ্যাপি বিশ্বকর্মা পুজো সবাইকে। তো আজকে সকালবেলা উঠে আমি আর চা খাবো না, আজকে সকালবেলা উঠে তোমাদেরকে তো দেখালাম, দেখাবো যে আজকে হবে সুজি। আজকে আমি খাবো সুজি। আর এই দেখো কতগুলো ঘুড়ি, এই দেখ ঘুড়ি, এই যে এই দেখো লাঠাই। আমার দাদা তো ওড়াবে আর আমিও ঘুড়ি ওড়াতে পারি। আজকে আমি যাবো ঘুড়ি ওড়াতে। আমাদের বাড়ির ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছে আর দই এনেছে আমার জন্য আগে। আর এই যে ফুল মিষ্টি দই নিয়ে এসেছে, আর এটা হলো আমার জন্য, এটা তো আমি খাবো। দই আমি ভীষণ ভালোবাসি, মানে মিষ্টি দই খেতে ভীষণ ভালোবাসি। তো আজকে সকালবেলা এখন খাবো সুজি। তো চলো যখন খাবো তখন তোমাদের সাথে আমার কথা হবে। একটা ঘুড়ি অলরেডি কেটেও গেছে, এখানে পড়বে। আমি ঘুড়ি উড়াতে পারি এবং ঘুড়ি ধরতে সব থেকে বেশি ভালোবাসি, মানে ওড়ানোর থেকেও বেশি ধরতে ভালোবাসি। আমি মেয়ে হয়েও এইগুলো সব পারি, আমার বাবা শিখেছিল আমায়। তো চলো এটা আগে আমি ফ্রিজে রেখে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। দেখো এখন আমি খাচ্ছি সুজি, চা খাবো না আজকে। চলো সুজিটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমি এখানে সুজি খাচ্ছিলাম আর আমি না ওই জানলা ফেলো যে চাও খাই আর ইয়ে খাই। এই জায়গাটা দেখে দেখো, এখানে দেখে আমার এটা ভীষণ ভালো লাগে। তো দেখো আমি এদিকে সুজি খাচ্ছি আর এদিকে ব্যাঙের বৃষ্টি, সবাই আজকে ঘুড়ি ওড়াবে, বাচ্চারা কত মজা করবে সেই সব না, বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। যাই হোক, তো দেখো বেশি না খাওয়া যায় না, দেখো এইটুকুনি খাওয়ার পরেই আমার দেখো গা গোলাচ্ছে, একটু ইচ্ছা করছে না। যাই হোক চলো দেখি কী করি, তারপর আবার তোমাদের সাথে আসি, পরে খেলাম কিনা সেটা বলছি। আমার স্নান টান সব কমপ্লিট, বৃষ্টিটা একটু কমেছে কিন্তু তুষার উপর আমার ভীষণ মাথা গরম হয়ে গেছে, কারণ দেখো সবাই গাড়িতে ফুল ফুল মালা টালা পরে দিচ্ছে আর আমাদের গাড়িতে এখন চলো না। যাই হোক আমার কাকার গাড়িতে হয়েছে, তো আমার কাকার গাড়িতে কাকা মালা পরিয়েছে। তো দেখো তুষার কতক্ষণ পরে এসে এখন স্কুটিতে মালা পরাচ্ছে। তো কালকে তো দেখলেই আমরা গিয়ে মালা কিনে নিয়ে এসেছিলাম আর ওর উপরে আমার রাগ হচ্ছে ভীষণ, কারণ অনেক দেরি করে এসছে। যাই হোক চলো, ও মালা পরিয়ে দিলে স্কুটিটাকে, খুব সুন্দর লাগছিলো। আর মাম্মা তার আগে এই লাল দিয়ে একটা হলুদ দিয়ে কি একটা করে দিয়ে গেছে। এই স্কুটিটা তো তুষারই চালায়, আর মানে আমি দাদা ভাই তুষার তিনজনের স্কুটি এটা, বুঝেছো? আর এটা হলো আমার কাকার বাইক, আমার কাকাও আমার বাই মানে কাকার বাইকে মালা ঠালা সব পরিয়ে দিই। ভালো রিটেলার্স, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকে ফ্লিপকার্ট থেকে আমার একটা জামা এসছে আর মনটা একটু খারাপ, সত্যি মনটা একটু খারাপ, কারণ ব্লগ এখনও এডিট হয়নি। দেখি কটা বাজে, 4:32 নাকি 4টে ভিডিও ছাড়বো আমি, বিশ্বাস করো। আজকে আমার এতটা মাথা আবার গরম হয়ে গেছে না শরীর উপরে, আমি ব্লগ হাফ এডিট করে রেখে দিয়েছিলাম। যাই হোক এখন একটু মাথাটা ঠান্ডা হয়ে গেছে, কারণ আজকে আমার ফ্লিপকার্ট থেকে পুজোর ড্রেস এসেছে নতুন। তো যাই হোক, পুজোর ড্রেস তো আমি এখন দেখাবো না, আমরা একদিন যাব গড়িয়াহাটে, তো ওখান থেকে যদি কিছু কিনি মানে কিনবো তো নিশ্চয়ই, তো কিনে ঠিনে যা যা কিনেছি সব একদিন দেখাবো তোমাদের একসাথে, ঠিক আছে? আজকে আমি কিছু দেখাবো না, ঠিক আছে? চলো তোমাদের সাথে পরে কথা। দেখো আমি এখন যাচ্ছি তুষারদের বাড়িতে, তো সাইকেলে করে যাচ্ছি তার জন্য এরকম লাগছে। তো চলো ওদের বাড়িতে গিয়ে আবার কথা হবে কিনা ঠিক নেই, তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। টাটা। খুব মরছে জানো। এই দেখো আমার মোটু সোনা শুয়েছিল, আর এটা হলো বাবুদা। আমরা সবাই ঘুড়ি ওড়াচ্ছিলাম, তো ফোনে ঘুড়িটা আসলো না, কারণ ওর ঘুড়িটা না অনেক উপরে চলে গিয়েছিলো। তো এই পাশে দেখো অনেকগুলো ঘুড়ি উড়ছে আর আমিও ঘুড়ি উড়েছিলাম, বাট ভিডিও করার কেউ ছিল না তাই আমি ভিডিও করতে পারিনি। তো এটা দেখো তুষারদের বাড়িতে পুজো হয়েছে, ওদের ঠাকুর এটা। হ্যালো লিটিল হার্টস, তোমরা হয়তো ভাবছো হঠাৎ বললো তুষারদের বাড়ি যাচ্ছি, শুধু মোটুকে দেখালো আর কিছু করছে না, কিছু বলছে না। তার কারণ হলো আমি বলছি দাঁড়াও, কারণ সেদিনকার একটা প্রবলেম হয়ে গেছিলো, সেই কারণে আমি ওখানে গিয়ে কোনো ব্লগ করতে পারিনি। আর বাড়িতে এসে আমার শরীরটা একদম ভালো লাগছিলো না, তার জন্য আমি সেদিনকার রাতেও কোনো ভিডিও করতে পারিনি। আজকে প্রায় পরশু দিন, মানে পরশু দিনের ব্লগ এটা আমি আজকে এন্ড করছি, আমি সেদিন কোনো ব্লগও ছাড়তে পারিনি, ঠিক আছে? প্রবলেম হচ্ছে আমার স্টোরেজে ভীষণ প্রবলেম হচ্ছে, আমার মানে ভিডিওই আর অন হচ্ছিলো না, ফোনও অন হচ্ছিলো না। আমি অনেক কষ্ট করে অনেক ব্লগ অনেক কিছু আগে পুরনো সব ব্লগ সব কিছু ডিলিট করে দিয়েছি, করে এখন স্টোরেজ একটু ঠিক আছে, তার জন্য আজকে আমি ব্লগটা এন্ড করতে পারছি। কালকে একটা পুরনো ব্লগ ছেড়ে দিয়েছি, যাই হোক। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট শেয়ার করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের জন্য এইটুকু, টাটা লিটিল হার্টস, লাভ ইউ।
প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ লিটিল হার্ট।